আমরা করব বৃক্ষাসন, বৃক্ষের মতো আসন, তাই না? আচ্ছা গাছের কটা পা আছে বলো দেখি, কেউ একটাই পা? আমাদের কটা পা? আমরা ওটাকে একটা করবো, ঠিক দেখো এই যে হয়েছে, ভালো চেষ্টা করে দেখি, এটা না পারলে বুঝে যাও তোমার শরীরে ফিট নেই, তোমার শরীর ফিট নেই, তোমার ফিটনেসটা শেষ হয়ে গেছে। ছোটোবেলায় ছিল মনে করো, ছোটোবেলায় প্রত্যেকটা বাচ্চাকে যখন তার মা তেল দিয়ে মালিশ করে দেখবে প্রত্যেকটা হাড় নরম করে থাকে না, এবং তারপর কী হয় ধীরে ধীরে তোমাদের শরীর চর্চা হবে, কারো হাত পা দেখো এইভাবে উঠছে না, কারো হাতে নিয়ে যাচ্ছে না, এগুলো তোমাদের দোষ। আমরা যখন একটা নতুন বাইক নিয়ে আসি তার বলবেন সব ঠিক থাকে, কিন্তু পরে কী হয় যে ভালো করে পরিচর্যা করে তেল তেল লাগায় খরচ করে তার গাড়ি ঠিক থাকে, আর যে শুধু চালায় আর জলে ডুবায় তার গাড়ি কী হয়। এবার দেখো হাত এরকম এই আসবে না কেউ, ও আমার বাপা করেছে, আমি ডান পা বলেছি, বলিনি না, আচ্ছা ঠিক আছে হয়েছে হয়েছে, আচ্ছা এবার নামিয়ে নাও, আমি করতে পারি এখান থেকে তোমার আইডিয়া কোনো হচ্ছে কিন্তু যে নিজের নিজের শরীরে কার কি উন্নতি হয়েছে, তাই না? যে কত খাচ্ছ বেশি বেশি খাবার, হ্যাঁ তাই না, খাওয়ার সময় বেশি খেতে যাও না, লিমিটে খাবে, মাঝে মধ্যে খাও, না খেয়ে থাকবে না আবার, অনেক কেউ থাকে সারাদিন না খেয়ে আছে রাতেবেলা একদম ঘুরে খেয়ে নিল, ওই জায়গায় ক্ষতি আছে শরীরে, কী দেখো এবার এবার বাপা মানে বাঁ পা উঠাবে, এবার তাড়াতাড়ি একটা চুরি হয়ে যাচ্ছে, লাস্ট একটা চুরি হবে হয়েছে, সামনে সামনে একটা লাইট দিয়ে দাদু, সবাই লাগবে নাকি এদিকে, তুমি এবার আমি না এবার আমরা বসে যাবো, বসে যাবো এখানে, এখানে যারা রয়েছে আমার থেকে মোটা খুব কমই আছে নাকি, একজন মোটা হয় বাকি থেকে পাতলাই আছে, দেখি সবার পা উঠছে কিনা, এই যে অনেকের উঠবে না দেখো না, এই যে দেখো এটা দেখো হয়েছে, এই যে হাতটা এখানে দিবা এরকম চলে আস, এরকম নয় এরকম নয় এরকম নয় এরকম হয়ে গেলে দেখবো অনেক তোমরা অনেক সময় ফলো করো না, ওই মেয়েটা মাথা নিচু তো গলা টাড়া মানে এগুলো আমরা বলতে বলি তো, তো একই রকম তো আমাদেরও বলা উচিত তাই না, আমরা যদি সলিড থাকে তাহলে কী বলে, ছেলেটা দেখতে ভালো লাগে সলিড আছে, আর আমরা এরকম হয়ে বেড়াচ্ছি মানুষ কী বলবে আমাদের, এবার মানুষকে ছাড়ো আমাদের তো ব্যক্তিগত দরকার, একদম সোজা চোখটা সোজা থাকবে হয়েছে, আমরা একে রকম বসে থাকবো শুধুমাত্র হাত তাই উঠবে এখানে কিছু না, জাস্ট এরকম দেখো যখন এখানে হাত নিয়ে আসছো মনে হচ্ছে তোমার কাছ থেকে পৃথিবী আর কিছুতে পৃথিবীতে পৃথিবীতে কিছু নেই সবই অন্ধকার, তুমি একটা নির্দিষ্ট কিছু একটা ভাবছো দেখো, ভাবনা আসছে হয়েছে, হুম হয়েছে ঠিক আছে হাত নামিয়ে না, এবার সবাই পাটা খুলে নাও নিজে নিজে সামনে করো, যদি সামনে না হয় কোনো জায়গা তাহলে একটু সাইডে বাম সাইড অ্যাংটা নিয়ে নাও, হ্যাঁ যেমন আমরা ম্যাজিকে বসি না, হয়তো তুই একটু আগে বস, আগে পিছা হয়ে আগে পিছা হয়ে আমাদের ম্যানেজ তো করতে হবে না, হয়েছে সবাই বসেছ, সবাই পিছনে চলে যাও কষ্ট
আমি আমার জানা মতে আমরা এই কাজটা করলাম, যদি কয়েকটা যারা থাকে তোমরা অন্তত প্রতিদিন একটু বাড়িতে 10-15 টাইম দাও, নিজেকে টাইম দাও। আমি জানি তোমাদের হাতে অনেক টাইম, আবার টাইমের অভাব, তাহলে তোমাদের এখন পাবলিক।